যারা ইসলামের জন্য মায়াকান্না করে, বিএনপি এবং জামাত ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ আজ পর্যন্ত বলে না, কারণ তাদেরকে কেউ নাকি কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবে, কারণ কেউ কেউ অসন্তুষ্ট হতে পারে, সেজন্য ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে। যেখানে বিশ্বময় মানুষের দাবি, যেটির পক্ষে সমগ্র পৃথিবী আজকে সোচ্চার, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও বলছে যে যেভাবে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বরতা চালাচ্ছে সেটি কখনো সমর্থনযোগ্য নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রও বলছে, অথচ আমাদের বিএনপি জামাত কিছু বলে না, চুপ। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয়। আর জামাতে ইসলাম ওনারা নাকি যে ইসলাম প্রতিষ্ঠা করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, আরে বেটারা একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে, তোমরা কাপুরুষ, এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত হচ্ছে। আর বাইতুল মোকারমে দেখবেন একজন পীর সাহেব মাঝে মধ্যে সমাবেশ করে, নির্বাচনের আগে বিরাট বিরাট সমাবেশ করেছে, একটি সমাবেশ ফিলিস্তিনিদের পক্ষে করে না। ইসলামী দল তারা একটি বড় সমাবেশ কিংবা মিছিল এই ফিলিস্তিনিদের পক্ষে করে না। করেছে কে? করেছে ছাত্রলীগ, যুব মহিলা লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ভাতৃভাতিক সংগঠন ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করেছে ঢাকা শহরে, দেশের অন্যান্য এলাকায়। সরকার এবং আওয়ামী লীগ সমগ্র বিশ্বময় এবং বাংলাদেশে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার। সবশেষে এইটুকু বলবো যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে চিফ প্রসিকিউটর নাতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য যে দাবি উপস্থাপন করেছেন সেটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে, এবং আমরা মনে করি যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব শান্তিও প্রতিষ্ঠা করা সম্ভব। আর যারা আজকে ক্ষমতার মোহে যারা ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই, এই বিএনপি জামাত সহ অন্যান্য কিছু দল যারা ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই, তারা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে, নাতানিয়াহুর সহযোগিতায় রূপান্তরিত হয়েছে, এদের মুখোশ উন্মোচিত হয়েছে, এদেরকে চিনে রাখুন।